বসিরহাটের হরিমোহন দালাল গার্লস হাই স্কুলের প্রায় পঞ্চাশ জন শিক্ষক শিক্ষিকা বিনা পারিশ্রমিকে ফ্রি কোচিং দেওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার শিক্ষক দিবসের দিন বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বসিরহাট সাইপালা স্কুলের প্রধান শিক্ষক নিলয় সরকারের উদ্যোগে এই পাঠশালার উদ্বোধন করা হয়। প্রতি রবিবার করে মাসে চার দিন কয়েকশো পড়ুয়াদের পড়ানো হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশ ছিল কোনো সরকারি স্কুলের শিক্ষক টিউশন করতে পারবেন না, আর সেই নির্দেশকে মান্যতা দিল বসিরহাটের মানবিক শিক্ষক সমাজ। বসিরহাটের মানবিক শিক্ষক সমাজের সহযোগিতায় শিক্ষক দিবসের প্রাক্কালে ফ্রি কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তার উদ্বোধনের প্রোগ্রাম। বিভিন্ন রকম মাপে, বিভিন্ন রকম শেপে আমরা শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব এবং তার পরবর্তী দিনে আমাদের উৎসব আসছে। একের পর এক বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা পুজোর বিভিন্ন উৎসবে আমাদের বাঙালি বসিরহাটবাসী মিলে যে প্রচুর ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত শিক্ষকদের শিক্ষাদান থেকে বিরত হচ্ছে, যেটা আমরা দেখেছি মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শিক্ষকরা বিনা পয়সায় শিক্ষাদান করুক, এবং সেই দিকটার কথা মাথায় রেখে আমাদের মানবিক ডাক্তারবাবু বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বসিরহাটের প্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে এগিয়ে এসছেন আজকে এই বিনা পয়সায় কোচিং সেন্টারে, যেখান থেকে ছাত্রছাত্রীরা শিক্ষাদান নিয়ে, এবং এটা ছুটির দিনে হচ্ছে, স্কুল ডে বাদ দিয়ে শনিবার আমাদের স্কুল হওয়ার পরে এবং রবিবারে, যে শিক্ষক শিক্ষিকারা চাইছেন যে তারা ছাত্রছাত্রীদের আরও শিক্ষাদান করতে এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে সমাজ যেন এগিয়ে যায়, এবং আমাদের মানবিক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বিনা পয়সায় কোচিং সেন্টারটা চালু হলো। আপাতত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা হবে, তারপর আগামী দিনে আমরা আস্তে আস্তে 9, 10, 8 অবধি আমরা পড়বো।